গুড মর্নিং ফিটনেস ফান্ডাতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা প্রত্যেক দিন কিন্তু ফিটনেস ফান্ডাতে আপনাদের বিভিন্ন রকমের টপিক নিয়ে অনেক কিছু আলোচনা করি টিপস দিয়ে থাকি আর আজ আমি পৌঁছে গিয়েছি স্পেস সার্কেল স্পেস সার্কেলে এখানে আসার পরেই কিন্তু নিজেকে একেবারেই একটু অন্যরকম ফিল করছি কারণ বুঝতেই পারছেন যে আমার পেছনে একটা বিশাল বড় একটা পাহাড়ের মতো ব্যাপার রয়েছে কি সেটা সেটারই সুলেখ সন্ধান আজকে দেব ঠিক ধরতে পেরেছেন যে রক ক্লাইম্বিং এবং আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং করেও কিন্তু অনেকে ফিট থাকতে পারে এবং যারা জানেন না তাদেরকেও কিন্তু এখানে শিক্ষা দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় কিভাবে আসুন সেই বিষয়ে কথা বলবো এবং অবশ্যই আমিও নিজে কিন্তু আজকে ট্রাই করতে পারি গুড মর্নিং আপনার নাম কি তপন ব্যানার্জি এখানে কত বছর ধরে আপনি ট্রেনিং করাচ্ছেন ক্লাব ওপেন যেদিন থেকে হয়েছে 12 বছর উপর থেকে এখানে 6 বছর করানোর পরে তারপরে আস্তে আস্তে ওদের ফিজিক্যাল এটা মেন হচ্ছে ফিজিক্যাল ডিফিকাল্টিস যে সেইটাকে ওভারকম করা হ্যাঁ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ বাড়ানোর জন্যে হ্যাঁ তো আমরা ওই মেন্টাল স্ট্রেংথ যেমন ক্লাইম্ব করতে করতে ওই যে ডিফিকাল্টিটাকে ওভারকাম করছে এটা মেন ব্যাপার হ্যাঁ ওটাকে আস্তে আস্তে অনেকে ভার্টিগো প্রবলেম থাকে ওগুলোকে আস্তে আস্তে মানে স্লোলি তার ওটাকে আমরা ক্লিয়ার করতে চেষ্টা করি আর ক্লাইম্বিং করে যখন বাচ্চারা কিছুটা করে আবার নেমে আসে পরের দিন আবার এক ট্রাই করাই মানে একদিনে হয়তো পারে না কিন্তু ও আস্তে আস্তে মেন্টালি বুস্ট আপ হয় হ্যাঁ স্ট্রং হয়ে যায় জানি না বারবার করি বলছি আমি জানি না আমি চেষ্টা করছি দেখা যাক যে আজকে আমি উপরে উঠতে পারি কি না ডিফিকাল্টিস তো ক্রস করতে ভীষণই ভালো লাগে এবং সেটাই চ্যালেঞ্জ অবশ্যই আর সেই জন্যই কিন্তু আমাদের এই ফিটনেস ফান্ডা শো অনেকটা ওপরে কিন্তু উঠে গিয়েছি এবং বেশ ফিলিং অন্যরকম একেবারে লাগছে সত্যি কথা বলতে যে আপনাদেরকে যেটা বলছিলাম যে ফিট থাকতে গেলে কিন্তু এগুলো করতেই হবে করলে অবশ্যই ফিট থাকবেন নিচ থেকে অনেকটা ওপরে চলে এসেছি অন্যরকম ফিল করছি বাট আপাতত আমার টার্গেট কিন্তু একেবারে টপে ওঠার Time is the one thing I got today. Time is the only thing to keep me sane. Got both my hands, so plant it deep. Then I catch my breath as it catches me. And I take one step beneath the tree. And I take one step, set me free. And I try now to even find a little bit of hope. A little bit of hope when I give up in the cold and I fall down. I break out and I slow down. This time today is what I need now. আমি উঠে যেতে পারলাম এবং আবার নাপতেও পারলাম। এইটাই হচ্ছে আপনার মানে মেন্টাল আপনাকে এই বুঝতে করা আমার কাজ। আপনি পারেন। আপনি পারেন না না আপনি পারেন ওই আপনার ওই ভয়টা ওটাকে কাটানো এই ডিফিকাল্টিকে ওই চ্যালেঞ্জটাকে আপনাকে নেওয়ার জন্য আমরা হেল্প করি প্রত্যেকটি বাচ্চা বলুন বড় বলুন তাদেরকে হেল্প করি এটাই এটাই আমাদের কাজ রক ক্লাইম্বিং ইউ নিড ফিজিক্যাল স্ট্রেংথ ফর দ্যাট আর রক ক্লাইম্বিং আপনি করবে আপনার হাতে আর স্ট্রেংথ বাড়বে তাহলে রক ক্লাইম্বিং খুব এসেনশিয়াল আছে ফিজিক্যাল ট্রেনিং এবং বিভিন্ন গেমের সঙ্গে নিজেকে ইনভলভ রাখুন দেখবেন অতি সহজেই কিন্তু আপনি ফিট থাকবেন যেতে হবে না আপনাকে জিমে সুস্থ থাকুন সতেজ থাকুন আজকের মতো ফিটনেস ফান্ডা এখানে শেষ করছি ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে জুনেলা নিউজ টাইম